हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। हमारे आज के रेसिपी चिकेन सैंडविच। प्राय प्रतिदिन ये तैरी करते हैं अने के ही, तो क्यों करी से रेसिपिटी शेयर करब और ये अने के थे। अलरेडी चूला जालिए कि पानी नहीं पतिले और एखे दिए दिल कि लवण दिए दीची, कि गोलमरीच वन फोर्थ टेबिल चामच आछे और हाफ टेबिल चामच जीरा एवं धनियार गुड़ा आछे और दिए दीची एक टेबिल चामच आदा एवं रसुनेर पेस्ट। एटा दिए एकटु नेड़े चेड़े आमी किन्तु चूलाटा जालिए दिएछी। जखन बलक चले आसबे एर माझे आमी हाड़छाड़ा चिकेन दिए दीची, 250 ग्रामेर मतो आछे एखाने। सैंडविच बनानोर जोन्नो हाड़छाड़ा चिकेनई सिलेक्ट करे निते हबे और एगुलो आमी पानी टेने आसा पर्यन्त अपेक्षा करब, एकदम फुल सेद्ध हवा पर्यन्त किन्तु एटा आमादेरके अपेक्षा करते हबे। जखन पुरोपुरि सेद्ध हये गेछे तखन आमी प्लेटे नामिये निएछि और नाइफ दिए देखिए दिच्छि, एकदमई किन्तु सेद्ध हये गेछे। एखन आमी छोटो छोटो करे केटे नेब सबगुलो। সবগুলো কাটার পরে আমি দেখিয়ে দিচ্ছি। এই তো আমি এভাবে সবগুলো চিকেন কেটে নিয়েছি, এটা এখন এক সাইডে রেখে দেব। আর চিকেনের সাথে আমি আসলে ভেজিটেবলস দেব। এখানে আমি কিছু কিউকাম্বার গ্রেট করে নিয়েছি। শশা গ্রেট করে নেওয়ার কারণে কিন্তু একদম মিহি হয়েছে আর মিহি হওয়ার কারণে শশাতে যে অনেক পানি থাকে সেটা আমরা চিপে ফেলে দিতে পারবো, যেন পরে স্যান্ডউইচ বানাতে ভিতরে ফিলিংটা লিকুইডি ভাব না হয়। এই পানি থাকার কারণে কিন্তু লিকুইডি ভাব তৈরি হয়ে যায় আর নাইফ দিয়ে কাটিং করলে কিন্তু পানি ওইভাবে ফেলে দেওয়া যায় না। এই যে আমি চিপে পানি ফেলে দিয়েছি, কতটুকু পানি উঠেছে দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু পরে আসলেই লিকুইডের সৃষ্টি করে ভিতরে ফিলিংটা, তো এগুলো এখন আমি ফেলে দেব। অবশ্যই এভাবেই করার ট্রাই করবেন। আর এখানে আমি হাফ কাপের মতো ক্যাবেজ কুচি দিয়ে নিয়েছি, এখানে আপনাদের পছন্দ অনুযায়ী গাজরও দিয়ে নিতে পারেন। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মাঝে প্রথমেই আমি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন আমার 1 কাপ হয়েছে। এরপরে দিয়ে দিব ক্যাবেজ কুচি। দিচ্ছি শসা গ্রেট করা। আর এর মাঝে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব, যতটুকু প্রয়োজন আমার ততটুকুই। চিকেনে কিন্তু লবণ দেওয়া আছে, সো শুধু সবজিগুলোতে যতটুকু লাগে। দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার, অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এতে করে টেস্ট অনেক সুন্দর আসে। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ। আমি লাস্ট এখন দিয়ে দিব সুগার, এখানে 1 চা চামচ আছে আর এটাও রেস্টুরেন্টে দিয়ে থাকে, এতে করে খেতে অনেক বেশি মজা লাগে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা না দিলেও চলবে, ইটস অপশনাল। দিয়ে এখন আমি এগুলা একটু মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে ফাইনালি দিয়ে দিব এর মাঝে মেয়োনিজ। আর এখানে আমার হাফ কাপের চেয়ে একটু বেশি আছে, আসলে সবজি চিকেন এগুলোর উপর ডিপেন্ড করবে কতটুকু লাগবে আর কি। আর চেষ্টা করবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের মেয়োনিজ নিতে, এতে করে খেতে অনেক বেশি দারুণ লাগে। আমি এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অতিরিক্ত দিলে কিন্তু আবার বেশি লিকুইডি হয়ে যাবে, সো এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এখন এটা আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে আমি কিছু হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রাউন অংশগুলো আমি কেটে ফেলে দিব, এটা রাখলেও চলবে, তবে স্যান্ডউইচে নর্মালি কিন্তু এই ব্রাউন অংশগুলো কেটেই ফেলা হয় রেস্টুরেন্টে। আমি যতটুকু ফিলিং তৈরি করেছি সে অনুযায়ী আমার এখানে 10 পিস লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো আমার সবগুলো ব্রেডের ব্রাউন সাইডগুলো কেটে নিয়েছি আর সেগুলো আমি পরে ব্রেড ক্রাম্বস তৈরি করব। আর এখানে আমি কিছু বাটার নিয়ে নিয়েছি, এটা আমি মাইক্রোওয়েভ থেকে মেল্ট করে নেব, এটা চুলা থেকেও করে নেওয়া যাবে মেল্ট, আর কি মেল্ট করলেই হইলো, আমি এই তো মেল্ট করে নিয়েছি।
আমি দুটো ব্রেড এখানে নিয়ে নিয়েছি আর এর উপরে এখন মেল্টেড বাটার দিয়ে দিব। এটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। আমি এটা প্রতিদিনই দিয়ে থাকি আর খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে বাটার দেওয়ার কারণে। তো আমি দুটো ব্রেডের উপরেই এরকম ব্রাশ করে নিচ্ছি, আমার নেওয়া হয়ে গেছে। আর এইদিকে আমি ফ্রিজ থেকেও কিন্তু ফিলিংগুলো বের করে রেখেছিলাম, চিকেন ভেজিটেবলস মেয়োনিজ মিশ্রিত ফিলিংগুলো। এর উপরে আমি যতটুকু পুরুত্ব চাই সে অনুযায়ী সুন্দরভাবে স্প্রেড করে দিব পুরো ব্রেডের উপরে। তো এটা আসলে দেখে বুঝে নিতে হবে, আর মোটামুটি এটা সবাই পারে, সবার ঘরেই তৈরি হয় প্রায় প্রতিদিনই এটা। জাস্ট আমি কিভাবে করছি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আরেকটি ব্রেড এর উপরে আমি দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে হালকা একটু প্রেস করব। বেশি জোরে প্রেস করলে কিন্তু আবার ভিতরে ফিলিং বের হয়ে যাবে। তো আমার তৈরি হয়ে গেছে, চাইলে এরকমও রাখা যাবে, এরকমও খাওয়া যাবে, আবার স্যান্ডউইচে যেভাবে কাটে ওইভাবে কাটিং করে নিলেও চলবে। আমি কিছু কাটিং করে নিয়েছিলাম, আবার কিছু এভাবে রেখেছিলাম। তো আমি কাটিং করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো এই তো আমার রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি, অনেক বেশি ইয়ামি হয়ে থাকে। আমার রেসিপিটা ফলো করে আপনারা ট্রাই করতে পারেন বাসায়, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার দিতেও ভুলবেন না। আর এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।